কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ বাক শেষ থাকবে আমাদেরকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে যে কোন বৃহত্তম সবচেয়ে বড় সংখ্যাটি যেই সংখ্যা দ্বারা আমরা এই সাতাশকে বাক করলেও তিন অবশিষ্ট থাকবে আবার আমরা এই চল্লিশকে বাগ করলে চার অবশিষ্ট থাকবে এবং পঁয়ষট্টিকে ভাগ করলে এই পাঁচ অবশিষ্ট থাকবে বাঘ থাকবে ওই বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করেছে একটি সংখ্যা যে সংখ্যাটা দিয়ে তিনটা সংখ্যাকে বাক করব যথাক্রমে এই তিনটি সংখ্যা বাক শেষ থাকবে আমাদেরকে ওই বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে তাহলে ওই বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে হলে আমাদের গসাগু করতে হবে তাহলে গসাগু করতে হবে কি এই সাতাশ থেকে আমরা তিন বিয়োগ করে যে সংখ্যা পাবো এই চল্লিশ থেকে চার বিয়োগ করে যে সংখ্যা পাবো এবং পঁয়ষট্টি থেকে ফার্স্ট বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো ওই সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করলে আমরা কি পাবো বৃহত্তম সংখ্যাটি তাহলে আমরা সাতাইশ থেকে যদি আমরা বিয়োগ করি সাতাইশ থেকে আমরা করবো এই সাতাশ বিয়োগ তিন তাহলে এখানে পাই আমরা এই কত সাতাশ থেকে তিন গেলে চব্বিশ এটা এখন আমরা চল্লিশ থেকে বিয়ে করবো চার আমরা এই চল্লিশ বিয়োগ চার তাহলে আসে এখানে ছয়ত্রিশ এই ছয়ত্রিশ আর পঁয়ষট্টি থেকে আমরা বিয়ে করবো পঁয়ষট্টি থেকে পাঁচ পাঁচ তাহলে হয় আমরা এখানে এই ষাট তাহলে এই তিনটি সংখ্যার আমরা যদি এই তিনটি সংখ্যার গসাগর নির্ণয় করি এই তিনটি সংখ্যার গসাগরই হবে ওই বৃহত্তম সংখ্যাটি তাহলে এটার গসাগর তাহলে গসা গুণ নির্ণয় করতে হলে আমাদেরকে বাঘ পদ্ধতি করতে পারি বা মৌলিক গুণ নির্ণয় সাহায্য করতে পারি তারপরে যদি বাঘ পদ্ধতি করি তাহলে আমরা প্রথমে চব্বিশ দিয়ে ছয়ত্রিশ কে বাঘ করবো আমরা চব্বিশ দিয়ে ছয়ত্রিশ কে এই ছয়ত্রিশ তাহলে আমরা ফাইভ এখানে চব্বিশ একবার যাবে তাহলে চব্বিশ একে চব্বিশ আমরা পাই এখানে কত বিয়োগ করলে পাই দুই আর এক এক তারপরে আমরা লিখবো এখানে এই চব্বিশ এই চব্বিশ তাহলে বারো দুগুনে চব্বিশ চব্বিশ এই শূন্য এ এই বারো দিয়ে আমরা এই বাজক দিয়ে কি করবো ষাট ষাটকে বাক করবো এই ষাটকে বাক করলে ভাই আমরা বারো দিয়ে ষাটকে ভাগ করে এই বারো তারপরে আমরা ষাট লিখবো ষাট ষাট তাহলে আমরা পাঁচ বারং ষাট পাঁচ বারং ষাট এ সাইড তাহলে এখানে গোসাগু বা তাহলে এখানে গোসাগু এই বারো তাহলে আমরা এই 12 এখানে ইলক্যাপ হয় এই তিনটে সংখ্যার গোসাগু তাহলে এই 27 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে তিন অবশিষ্ট থাকবে এবং 40 কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে এবং 60 25 টিকে ভাগ করলে আমরা এই 5 অবশিষ্ট থাকবে আমরা 27 কে যদি ভাগ করি 12 দুগুণে 24 3 অবশিষ্ট থাকে আবার 40 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে তিন বারং ছয়ত্রিশ তাহলে চার অবশিষ্ট থাকে এবং ষাট কে যদি ভাগ করি তাহলে অবশিষ্ট থাকে যে কোন বৃহত্তম সংখ্যা এরপরে আর কোনো বড় সংখ্যা নেই যেই সংখ্যা দিয়ে এই তিনটি সংখ্যাকে ভাগ করলে করলে যতক্ষণ অবশিষ্ট থাকে অর্থাৎ বাক শেষ থাকে তাহলে এটাই আমাদের অ্যান্সার তাহলে বারো দিয়ে বাগ করলে এই তিনটি সংখ্যার ক্ষেত্রে তিন চার অবশিষ্ট থাকে তাহলে এটি অ্যান্সার